শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সাংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপান্তেয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্পকথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। শুনবেন সেই গল্প? শোনেন তাহলে। আমি কি দান সদার দোকান খুলে বসছি নাকি? এবার বসে আছিস কেন, কিছু কো? মোহরালের বাপে গেছে সুবর্ণপুর, ফিরে আসলে আমি সুদ দিয়ে দিব যত তাড়াতাড়ি পারি। আপনি বাপ মা, আপনি দয়া করেন মহাজন। দয়া চাস কেন? দয়া চাইবি না, দয়া চাইবি না, দয়া চাই নিজের ছোট করবি না। শুন, আজ চলে ভিটার আছে না, ওইটা দেখতে দয়া চা লাগে। বুঝবার পারলাম না মহাজন, ভিটা না দিয়ে দে, কর্জ শোধ হয়ে যাবো। শোন শোন, কর্জ রেখা মরা ভালো। কোথাও কয় না, ঋণ নেওয়ার সময় খেয়াল ছিল না যে ঋণের টাকা শোধ দিতে হইব? ঋণ নিছে 2000 টাকা, 3 বছরে 10,000 টাকা হইলো কেমতে, তাই তো বুঝবার পারতেছি না। বোঝো না, না বোঝো না। ওই ওর ঘর ওর বাইন দেয়া কাছারি ঘরে ফেলায় রাখ, ওর স্বামীরে খবর দে, বুঝবো তখন বুঝবো। আরে লাচ্ছি টাকা। আঙুল কন মুখে দিয়া খাইতে খাইতে ঘুমাও বাজা। আদর দিমু
রে দিলির ট্রিপ শোয়ডারে ল্যাপটা হারাম জাদা, তোদের দ্বারা কোনো কাম হবে না। যত শোন, ওই যে 1,000 টাকা বামু, ওইটা মাফ করে দিলাম, এটার বদলে সব কিছু শোধ। বাপের ভিটায় থাকতে পারবে তাই তোর বউকে ছাড়তে হবে, না হলে কাল তোর ভিটাও গেছে, কাল সকালে তোকে বউকে নিয়ে চলে যেত। এ আমার ন্যায্য কথা। আম্মা ভাইজান যে কথা কইলো আপনিও কি তাই চান? আম্মা ব্যাপারী কাছে যাইতে হইব 3,000 টাকার জন্য। তুই শুই না কি করবি? আমার 3,000 টাকা দরকার, দিতে পারবি? আমি কেমনে দিব? আমি তো আর ব্যাংক না। তাহলে জিজ্ঞাসা কর। যাই মা, ব্যাপারীর কাছ থেকে তোর তোর আল্লাহর দোয়া লাগে বাজান, ব্যাপারীর কাছ থেকে কর্জ লইস না বাজান, আমার কথাটা রাখ বাজান। শুভ কাজে পিছনে ডাক দিলাম, মা দরকার নাই, আমার কর্জের দরকার নাই। তোর বাপের তোর বাপের কি হাল হয়েছিল মনে নাই? বাপ পায়ের মায়ের খাইল, ব্যাপারীর কাছে বেইজ্জতি, নিজের বিটা হারাইল, এসে জান কর দিল রে বাজার। আমার কর্জ দরকার নাই বাজান, আমার কর্জ রাখ। ঠিক আছে রে মা, তোর কথাই মানলাম, কিন্তু কি যে করুম চোখে তো কিছু দেখতে পাই না। দেখি রে মা, অন্য কোনো জায়গায় চেষ্টা করে দেখি যদি পাই। এখন কথা কইতাম, ওই দুপুরে ফসল সমিতির আপার আসছিল। হাজার কি চায়? ওই সারা বছর ঘরে যাকে খোরাকি জোটে না, সেই সব কিষাণ গো খোঁজ দিতেছে। বছরে 6 মাস খাই দেয় আর 6 মাস উপোস, হেরায় যে
আমাকে কিরণকে খবর দিতে হ্যাঁ খোঁজ নিয়ে দেয় এটা সেই হায়ার কোম্পানি আপনি যে কি কর না লন এই কুমড়া পাতার ভর্তা দেখান একটু কথা কইতে চাই অসুবিধা কি খবরদার কারো কথা কান দিবি না শুন খায় মুখ পড়লে দই দেখলেও ডর লাগে আর লাগে জানোস না এই দিনের কারণে আমার বাপ আত্মঘাতী হয়েছে আমার মা কত কষ্ট করে আমারে বড় করছে জানোস না হ্যাঁ জানি রাগ করেন কেন একটু কথাই তো কইতে চাই কোনো অসুবিধা তো নাই দেখেন সংসার লেগে আপনি রাখলে ভাবলে চলবো আমার ভাবতে হইব না তাই আপায় কি কয় একটু শুনতে চাই বোর্ড অফিস আসলেন বুঝি হ্যাঁ চেয়ারম্যান মেম্বারের সাথে পরিচয় হইল আগামী সপ্তাহে আপনাদের বাড়িতে বসতে চাই ও কিন্তু আমার বোনির একটু আপত্তি আছে আপত্তি কেন ও বুঝছি মোরালি ভাইয়ের সঙ্গে আমি কথা বলে নেব আপনি যদি বাইরে যেতে না চান আপনাদের ঘরে বসে মিটিং করব আচ্ছা উনি যদি রাজি থাকে ওনাকে আমি রাজি করাবো আসে তাহলে আচ্ছা জমলো না লাভ কেমন হইলো লাভ লোকসান গুনতে গুনতে পেটের ভিতর ঢুকে যায় আর তুই বলছিস লাভ কেন কেন দেখিস না কিস্তি দিতে পারি না হসপিটালে কোনোদিন তোর ঋণ শোধ দিব না আপনি যান যান আরে চলেন না মোহর ভাই কেমন আছেন এই তো ভাই ভাই আপনার আগামী শুক্রবারে মিটিং করবার চাই না ভাই আমার বাড়িতে কোনো মিটিং ফিটিং হইব না আরে কথাগুলো শুনবেন তো আপনারা স্বামী স্ত্রী দুজনেই থাকবেন কেন স্বামী স্ত্রী কেন আরে ভাই স্বামী স্ত্রী স্বামীর পাশাপাশি স্ত্রীও যদি সংসারে কাজ না করে তাহলে উন্নতি হবে কেন মেয়েরা আপনারা দুজনেই থাকবেন কিন্তু আচ্ছা আসেন ঠিক আছে তাহলে আগামী শুক্রবার বিকালে আচ্ছা আচ্ছা ঠিক আছে হালিম ভাই বাড়ি আছেন নাকি ও হালিম ভাই হালিম ভাই ও হালিম ভাই আরে ভাই প্রতিদিন আসি আপনার সাথে দেখা হয় না মঞ্জিলাপা বাড়ি আছেন হ্যাঁ হ্যাঁ ওহ আমি কি করি ভাবি ভাবি কি হয়েছে ভাবি হালিমটা দেখলাম পালাই গেল গা এত ডাকলাম শুনলো না উনি তো পালাইছে হ্যাঁ আপনি কাজ করেন এই যে এটা ধরেন হ্যাঁ এটা দিয়ে ওনারে বুঝান গিয়া ধরেন ভাই কিটা কি করেন ভাবি মেয়েদের নাকে সোনা খুলতে নাই কি করুন রে ভাই কপালে নাই সোনা দুঃখ দোনা শরমে মুখ দেখাইতে পারি না বাকি দাও যাবে না মালিকের নিষেধ আছে পরে দিয়ে যাবো না দেওয়া যাবে না মালিকের নিষেধ আছে
কিরে ভাত রান্ধছস? আমি করুম তুই কি করতে পারছিস দেখি আপনাদের কি কি সমস্যা আছে এই গ্রামে কৃষি কাজ ছাড়া আমরা তো আর কোনো কাজ করতেও জানি না গ্রামে কাজ না থাকলে দূর দেশে কামলা খাটতে যাই অন্য কোনো ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ নাই পুঁজি বামুকই ব্যাংক থেকে কি আপনারা পুঁজি পেতে পারেন না ব্যাংক জমি না থাকলে লোন দেয় না নিজেরা মিলা পুঁজি জোগাড় করা যায় না সেই বুদ্ধিটাই তো বার করার চেষ্টা করতেছি আপনি একটা বুদ্ধি দেন না এখনই আমার 3,000 টাকা দরকার কে দেয় আমি কই কি আমরা সমিতির মতো একখান দল করি না কেন তখন সমিতির মতো সঞ্চয় হইব পুঁজি হইব মঞ্জিল আপার কথাটা শুনেন সে কিন্তু একটা ভালো কথা বলছে বুদ্ধিটা কিন্তু ভালো আমরা কিন্তু কোনোদিন সঞ্চয়ের কাম করি নাই এই সমিতিটা অন্য 10টা সমিতির মতো না একটু ভিন্ন আলাদা কি রকম এখানে স্বামী স্ত্রী দুইজনে মিলে সদস্য হইবে কিন্তু মরিয়ম খালার তো স্বামী নাই হ্যাঁ সদস্য হইব হ্যাঁ যে বড় ছেলে আছে না এর বড় ছেলে সদস্য হইব কিন্তু সদস্য কেমনে করব কেমনে সমিতি রইব কিছুই তো জানি না পাশের গ্রামে আরো 3টা সমিতি আছে এই 3টা সমিতি থেকে দেখে আপনারা শিখবেন আর এটা সব কিছু নিয়ম কানুন আপনারা বৈশা নিজেরা মিলেই ঠিক করবেন মাথায় তো কিছুই ঢোকে না ভাই যান আপনি যান আমার কাজ আছে বুদ্ধি আইলো কেমনে মাথায় হেরা মিটিং ও করছে মিটিং ও তুই মিটিং এ গেছিলি গেছিল মিটিং এ ভোট দিয়া এখানে আয় বললি হালিমের বউ আসিল সালা চুরি তো চুরি আবার সিনা চুরি মেয়েটাকে পাওনাদারের হাতে সামনে ফেলে রেখে চলে আসলি আবার রাগ দেখাস বেসরম বইয়ের গায়ে হাত দেয় কাপুরুষ দোস্ত আমার একটা রাস্তা দেখাই দে আমি তো একবারে ঋণ মহাজনের তলায় গেছি গা সমিতির মিটিংয়ে আয় সভাপতি কে জানোস কে তুমি নিশ্চয়ই মঞ্জিলা ভাবি নিয়ম হয়েছে স্বামী স্ত্রী নয়তো মা ছেলে তুই না আসাতে তোর সওয়ালে নিছি তবে বেশি দিন চলবো না তুই না গেলে সভানতির পথ ছাড়তেইব ভাবি রে নিয়ম হয়েছে ভাবি সুন্দর কইরা কাজ করতেছে তুই মিটিংয়ে আয় তারপর দেখা যাবে সব পরিবারের স্বামী স্ত্রী মা ছেলে এটা তো বুঝলাম না আর কি নিয়ম আছে কত দল গঠনকালে আমরা কিছু নিয়ম করছি 25 পরিবার মিলে একটা সমিতি হবে আচ্ছা তাতে নির্বাচন করা প্রেসিডেন্ট সেক্রেটারি আর ক্যাশিয়ার আমরা ঠিক করছি আচ্ছা আমাদের টাকা সঞ্চয় থাকবো ব্যাংকে তিনজনের দস্তখতেই টাকা তুলবো আগামীকাল মিটিং আছে তুই আয় সেদিন ব্যাপারে ডাইকা নিয়া কি ধাঁধানিটাই না দিল মিটিংয়ে গেছি শুনলে আসতো রাখবো না খেতা বলি তোর ব্যাপারে তুই কাল ভাবির সঙ্গে চলে আয় দোস্ত যাবো
ঠিক আছে। বউ বউ আমার তুমি মাফ করে দাও, এমন জানোয়ারের মতো কাজ আর জীবনে করব না। সভাপতি সাহেব, আমারে আপনি সদস্য করে লইবেন আপনার সমিতিতে? দরখাস্ত করেন, যদি সব সদস্য রাজি থাকে তো সদস্য হবেন। লোন টোন দিবেন তো? নিয়ম আছে বছরে একটা মৌসুমি লোন দেয়া, আর একটা 12 মাসের লোন। সার্ভিস চার্জ 100 টাকায় 10 টাকা। 10 টাকা? আগে যেখান থেকে আনছিলেন সেখানে তো 16 টাকায় সার্ভিস চার্জ, আর সব মিলে দিতে হয় 25 টাকা। সার্ভিস চার্জের 10 টাকাও আমাদের সঞ্চয়ে জমা হতেছে কি? নিয়ম ঠিক আছে? আমারে তো লোন টোন দিবেন না মনে হয়। আমি লোন দেন আর কি, সমিতি ঠিক করব কে লোন পাইব আর কে পাইব না। আগে সমিতি সদস্য হয়ে নিজ পরিচয় দেন, তারপর দেখা যাবে। এত নিয়ম শিখলেন কই? প্রশিক্ষণ পাইছি। ওই হিসাব নিকাশ ঠিক মতো না করলে যখন হিসাব দেখতে আইব তখন যদি দেখা গরমিল তখন কিন্তু খবর আছে। আর আমারে এত লোন চায় গ্যাস দিয়ে লাভ হইব না। আল্লাহর কিরা গ্যাস দিতেছিস? চলে।